বল করছিলেন তখন তাইজুল ইসলাম আর স্ট্রাইকে তখন আইরিশ ব্যাটসম্যান হ্যারি ট্র্যাক্টর। তাইজুলের করা ওভারের প্রথম বলেই ফাইন লেগ দিয়ে দুর্দান্ত একটা চার হাঁকান ব্যাটসম্যান ট্র্যাক্টর। বাউন্ডারিতে তখন ফিল্ডিং করছিলেন মেহেদী হাসান মিরাজ। হ্যারি ট্র্যাক্টর বাউন্ডারি মারার কারণে বল চলে যায় সীমানার ওপারে আর ওখানে ফিল্ডিং করছিলেন তিনি, তাই মিরাজকেই বল কুড়াতে যেতে হতো। কিন্তু মিরাজ বল না কুড়িয়ে তিনি মাতলেন দর্শকদের সাথে, দিলেন টাইগার ভক্তদের অটোগ্রাফ এবং সেলফি। দেশের বাইরেও টাইগার ভক্তদের যে অভাব নেই সেটাই দেখা গেল তখন। শুধু তখনই নয়, পুরো ম্যাচে সাকিব তামিমদের সমর্থন দিয়ে গেছে প্রবাসী ভক্তরা। মেহেদী হাসান মিরাজ বল কুড়ানোর ফাঁকে ভক্তদের আশা পূরণ করলেন অটোগ্রাফ এবং সেলফি দিয়ে।